এ পর্যায়ে আমি চলে আসি আমার ঝিনাইদহের আপুর কাছে, আইরিন শিল্পী স্মৃতি। স্মৃতি আপুকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য এ বাংলায় আমরাই সেরা, আমাদের আঞ্চলিক বিতর্ক চলছে এ বাংলায় আমরাই সেরা, তো আপুকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। মাননীয় মহারাজ, আমরা প্রথমে একটি কবিতা দিয়ে শুরু করছি। ঝিনাইদহে কি আছে, খাঁটি দুধের ঘি আছে, বিলবাওড়ে কই আছে, বাঘার খোসের দই আছে, এত কলম সার মর্ম, এখন আমি সব কথা খুলে একাবো। মাননীয় মহারাজ, এটা আমার জেলার এত ঐতিহ্য যে সারাদিন ধরে কলিও শেষ হবে না। ঝিনুক থেকে আমার ঝিনাইদহ জেলার উৎপত্তি হয়েছে। মাননীয় মডারেটর, এদের শ্বশুর বাড়ি যাওয়ার সময় যে জিনিসটা না হলে চলেই না, কি কন তো, ওরা এই খালিশপুরি চমচমের কথা করছি, ওইটাতে হয় আমার জেলায় খালিশপুরে। মাননীয় মডারেটর, এই যে আপনারা যখন পিঠে বানান তখন চেনি লাগে না, চেনি, ওই চেনির কল কিন্তু রয়েছে আমার জেলার কালীগঞ্জে। ওই চেনির কল যদি আমি বন্ধ করে দিই তাহলে চেনির বদলে আপনাকে নুন দিয়ে পিঠে বানাতে হবে না। মাননীয় মডারেটর, আমার জেলার শিক্ষা ব্যবস্থার দিকে যদি আমি তাকাই তাহলে তো আপনার সবাই মাটিতে আমি টাওয়ারের উপরে উঠে গেছি। বাংলাদেশের একমাত্র ইসলামিক বিশ্ববিদ্যালয় রয়েছে আমার জেলায়। মাননীয় মডারেটর, কত না বিদেশিরা পড়তে আসে আমার জেলায়। মাননীয় মডারেটর, যখন থেকে আমার বরিশালের ভাই থেকে শুরু করে যশোরের ভাই পর্যন্ত দৌড়োদৌড়ি করে আমার ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার জন্য, তখন আমি হাসি আর আঁকি চলে ভাসি, আমি কিন্তু কোনটাই যাইনি। ওরা আসে আমার জেলার বিখ্যাত ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার জন্য। আরে মাননীয় মডারেটর, কি নেই আমার জেলায়? আমার জেলায় তো কবি ছড়া ছেড়ি, এত কবিতে গুনিয়ে শেষ করা যাবে না। আছে বিখ্যাত কবি মোস্তফা কামাল, কবি পাগলাখানায়। মাননীয় মডারেটর, এই যে বিয়ের অনুষ্ঠানে ভুড়ি পুড়িয়ে খাওয়ার পর যে জিনিসটা না হলে চলেই না, কি কন তো, ওই পানের কথা করছি, ওই পান কিন্তু বেশিরভাগ আসে আমার উপজেলা থেকে। তাই দিয়েই তো বলছি মাননীয় মডারেটর, আমার জেলায় আমিই সেরা, বাংলাদেশে আমিই সেরা। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই ঠাওর করতে পেরেছেন ওই লালন শাহের কথা করছি, ওই লালন শাহের বাড়ি কিন্তু আমার জেলায়। এই দিনারা এত কথা বলে গেল, ওরে লালন শাহের নিয়ে কত গপ্প করে। আরে ভাই, যদি লালন শাহের জন্মই না হতো তাহলে আপনারা কি করে এত গপ্প করতেন? তাই দিয়ে তো মাননীয় মডারেটর, আমরা বলছি বাংলাদেশে আমরাই সেরা, ঝিনাইদহ জেলা। ধন্যবাদ। ঝিনাইদহ আপু অত্যন্ত চমৎকার।